রায়ের বাজার, রাজধানী ঢাকার নয়। এ বাজার ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের ১৮বাড়ি ইউনিয়নে। বাজারটি ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দক্ষিণে। ধানের মৌসুমে বস্তা ভরে ভরে এ বাজারে প্রচুর ধান আসে নানান বাহনে। ধানের বেশিরভাগ বিক্রি কিনে হয় আড়তদারের আড়তে। ধান সাধারণত কেনা হয় পাইকারি মূল্যে এবং মন দরে। আড়তে জমা হওয়া ধানই পরে রাইস মিলে যেয়ে চাল হয়। চাহিদা ও যোগানের সাথে তাল মিলিয়ে ধানের মূল্য কখনো কম কখনো বেশি। রায়ের বাজারের অন্যতম আকর্ষণ হাটবারের গোহাটা। হাটে নানা জাতের নানা বয়সের গরু। দরাদরি প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরাই সারে, কখনো মধ্যস্থতা করে ফড়িয়া দালাল। গরুর বয়স বোঝার সহজ উপায় স্থায়ী দাঁতের সংখ্যা জানা। দেশাল, শাহিয়াল, ব্রাহ্মা ও ফ্রিজিয়ান শঙ্কর সহ নানা জাতের গরু বিকোয় হাটে। হাট বলেই হাটুরিদের জন্য হরেক রকম মুখরোচক খাবার। গবাদি পশুর বেচাকেনায় লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় এই হাটে। হাসিলের টাকা যথারীতি আদায় হয় ইজারাদারের মাধ্যমে। হাটের এই জায়গাটা ছাগল বিক্রিকিনির জন্য। ঈশ্বরগঞ্জের বাড়িতে বাড়িতে ছাগল পালার চল থাকায় ছাগলের আমদানিও বেশ ভালো এখানে। ক্রেতা বিক্রেতা দুপক্ষই চায় দরাদরিতে জিততে। এখানটায় শাকসবজির পসরা। শাকসবজির পাশাপাশি কালোজামসহ ঋতুভিত্তিক নানা ধরনের ফলমূল বিক্রি হয় এই বাজারে। কাঁচা কলা, চিচিঙ্গা, পটল, বেগুন, কাঁকরোল, করলা, ঢেঁড়স, কচুর লতি, কলার মোচা, পুঁই শাক, অভাব নেই কোনো কিছুর। এখানকার প্রায় সব সবজিরই মান ভালো, দামেও প্রতিযোগিতামূলক। চালকুমড়া সহ বেশিরভাগ শাকসবজি আশপাশের গ্রামগঞ্জের ক্ষেত খামার থেকে তুলে আনা বলে বেশ তরতাজা। ঈশ্বরগঞ্জে বেগুনের ফলন বেশ ভালো, সুস্বাদু সবজি হিসেবে এর চাহিদাও বেশি। হাটবাজারে এসে বিকিকিনির ফাঁকে ক্ষৌরকারের হাতে ক্ষৌরকর্ম সেরে নেয়ার পুরনো সেই চল এখনো চোখে পড়ে এখানে। ছোট বড় নানা প্রজাতির মাছ বিকোয় এ বাজারের মাছ পট্টিতে।
এখানকার মাছের একাংশ ঈশ্বরগঞ্জের পুরনো ব্রহ্মপুত্র নদ, মঘা, সোয়াই ও কাঁচামাটিয়া নদী এবং স্থানীয় খাল বিল পুকুরের। বাদবাকি মাছ আশপাশের উপজেলা ও জেলা থেকে আমদানি করা। এখানে সব মাছই বিক্রি হয় ওজন দরে। কাঁচা মাছের পাশাপাশি বিক্রি হয় রোদে শুকানো শুটকি মাছও। বড় মাছের, ছোট মাছের, মিঠা পানির, নোনা পানির শুটকি আছে সব ধরনের। স্থানীয় পর্যায়ে তৈরি করা এবং শুটকি প্রধান এলাকা থেকে আমদানি করা দুরকম শুটকি রসনা মেটায় স্থানীয় শুটকি প্রেমীদের। পাতিহাঁস থেকে শুরু করে রাজহাঁস সবই মেলে বাজারে। মুরগি কোনোটা ঘরে পালা, কোনোটা খামারের। গৃহপালিত পাখি কবুতরও বিকো এখানে। অন্য সব হাট বাজারের মতো কামারশালা আছে রায়ের বাজারেও। ঘরে বাইরে ব্যবহারের প্রায় সব উপকরণ তৈরি এবং বিক্রি হয় এখানে। নানা ধরনের ফল ও ফুল গাছের চারা এ বাজারের অন্যতম জনপ্রিয় কৃষি পণ্য। পণ্য বৈচিত্র্য আর বিকিকিনির কর্মচাঞ্চল্যে ঈশ্বরগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র এই রায়ের বাজার।